আপনি একজন পেশেন্টের কথা জি বলছিলেন যে 18 বছর মাত্র বয়স, সে যে কোমর ব্যথা নিয়ে এসেছিল সেই জি বিষয়টি। আসলে এটা একটা, এটা আমি বলবো উদাহরণ দেওয়ার উদ্দেশ্য আসলে মানুষ জানা দরকার বা সচেতন হওয়ার হুম জন্য, হুম যে যেমন তার বয়স বেশি না, সে দীর্ঘদিন ধরে কিন্তু কোমর ব্যথা ভুগছে, হুম হুম অলরেডি 2 থেকে 3টা এমআরআই সে করে নিয়ে আসছে, মানে তার আচ্ছা লাইফে অলরেডি 2 থেকে 3 বার সে এমআরআই অলরেডি করে ফেলেছে। হুম হুম তো আমি ফিজিক্যাল অ্যাসেস করে দেখলাম তার ডিস্কের প্রবলেম আছে। তো বাবা মার সাথে কথা বলে যেটা দেখা গেল, সে কিন্তু এরকম না যে ঢাকা শহরে থাকে, সে গ্রামে হুম থাকে হুম বা ঢাকার বাহিরে একটা শহরে থাকে। তো সে কি করে, স্টুডেন্ট, সে কিছুই করে না, সারা দিন বাসায় থাকে আর হুম হুম স্কুলে যায়, এছাড়া তার কোনো ডিউটি নেই। আচ্ছা আমি বললাম সে কোনো ক্রিকেট খেলে না, খেলে না, সে ফুটবল খেলে, খেলে না, সে খেলতেও যায় না, বা বাবা মা হয়তো চেষ্টা করেও পারে না, বা বাসায় থাকে। তো এই যে একটা স্টুডেন্টের যে মানে ছোটকাল একটা মানুষের হাড় জোড়া বা ফিজিক্যাল স্ট্যামিনা বা স্ট্রেংথ, মাসেল এন্ডিউরেন্স, স্টেবিলিটি, হুম হুম নট অনলি মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, আপনার কার্ডিওভাস্কুলার বলেন, রেসপিরেটরি সিস্টেম বলেন, হরমোন মানে এন্ডোক্রাইন সিস্টেম বলেন, হুম একেবারে যে কোনো বিকাশে আপনার একটা শিশুর এক্সারসাইজ বিশাল ইম্পর্টেন্ট। তো এই এক্সারসাইজটা কিন্তু আসলে সে করে না। তো যা আচ্ছা না করার কারণে বা করা হয় নাই, যার কারণে সে দেখা যায় যে 18-20 বছর বয়সে তার আজকে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, ঘাড় ব্যথা সমস্যা সে নিয়ে আসছে, এবং এতে সে দেখা যায় তার স্কুল বন্ধ দেয় মাঝে মাঝে। তো আচ্ছা এই যে জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, যে আমরা অন্তত নিজেরা যারা এজ পিপল আছে আমরা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করি বা না করি, অন্তত বাচ্চাদেরকে সে সুযোগটা করে দিতে হবে। এবং সেটা কিন্তু শহর পর্যায়ে হতে শুরু করে গ্রামে যদি না করে, গ্রামে হয়তো হুম হুম অ্যাভেলেবেল খেলার মাঠ আছে বা হয়তো আছে সিজনাল, অনেক সময় যখন শুকনো মানে শীত সিজন আসে হুম হুম আপনার মাঠ পাওয়া যায়, সে খেলতে পারে। কিন্তু সেখানেও কিন্তু একটা হচ্ছে খেলার প্রতি যে আগ্রহ বা এক্সারসাইজ করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু কমে আসছে, বা বাবা মাও ওদিকে এখন আর খেয়াল করছে না। আমার আমাদের সময় আমরা বলবো যে আমরা অতিরিক্ত খেলার কারণে কিন্তু মায়ের খেতে হতো বাবা মার কাছে, যে অতিরিক্ত কেন খেলাধুলা করো, বা সারাদিন কেন ফুটবল খেলতে যাও, সারাদিন ক্রিকেট খেলো, রাতে আসলে হয়তো মার দেওয়া হতো, হুম হুম বা পড়ালেখা কম হওয়ার কারণে, বা পারিবারিক অনেক কাজ থাকতো বাবা মার সাথে হেল্প করার দরকার ছিল যেটা আমরা হয়তো করতে পারতাম না, বা খেলার কারণে আমরা এটা মিস হইতো। তো কিন্তু এখন উল্টা রিভার্স হয়ে গেছে, হুম এখন বাবা মা বাচ্চাদেরকে খেলতে দিল, বাচ্চারও যেতে চায় না। তো এই জিনিসটা আমার মনে হয় আমাদের এখন কাউন্সিলিং এর প্রয়োজন পার্টিকুলারলি বাচ্চাদেরকে। ঢাকা শহরে তো আসলেই এটা খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন, যে বাচ্চারা খেলাধুলা করবে কোথায়, খেলাধুলা করবে। সেটা আছে, আপনার সাথে আমি একমত, এবং সেটা তো অবশ্যই, এবং পাশাপাশি হচ্ছে আসলে খেলাধুলা আমরা ছোটকালে কি এক্সারসাইজের জন্য করতাম, তা কিন্তু না, যে আমাদের এক্সারসাইজ করতে হবে তার জন্য খেলা করতাম, তা না, আমরা এনজয় করার জন্য হুম হুম করতাম, রিক্রিয়েশনের জন্য। আমরা যখন স্কুল থেকে আসতাম এটা খেলার মধ্যে একটা আনন্দ পেতাম, সেটা করতাম। এখন বাচ্চারা সে আনন্দটা আর খেলার মধ্যে পায় না, সে আনন্দ পাচ্ছে ট্যাবের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে সে আনন্দ পাচ্ছে। সারাদিন মোবাইল ফোন, বাবার মোবাইল ফোন বা মার মোবাইল ফোন নিয়ে সে ইন্টারনেট ব্যবহার করছে, সে আর ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যে আনন্দ পাওয়ার কথা সেটা উল্টোয়ে সে এখন মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে আনন্দটা ঘরের মধ্যেই পাচ্ছে। আর সে যেহেতু আরেকটা বাচ্চা হাতের মধ্যেই সে এই আনন্দটা পেয়ে যাচ্ছে, পেয়ে সুতরাং যাচ্ছে, সে তার খেলার মাঠে যাওয়ার আগ্রহটাও কমে যাচ্ছে। জি। তো এইটা আসলে আমি বলবো এখনো সময় আছে, আমরা যদি সবাই সচেতন হই আর বাচ্চাদেরকে প্রেশার দেওয়া, অন্তত স্পেশালি মানে দেখি যে রুটিন ওয়ার্ক, অনেক সময় স্কুল থাকে, ওকে আসছে হুম বিকালবেলা, আবার আরেকটা পড়া, আবার আরেকটা পড়া, মানে পড়ার পরে কোচিং পড়া, থাকছে, তো এইগুলার থেকে আমাদের কিছুটা হলেও বের হয়ে আসতে হবে। অন্তত তাদের রিক্রিয়েশনের জন্য অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় স্পেশালি খেলাধুলাতে আমাদের ব্যয় করার সময় দিতে হবে। যদি না করা হয় আমি বললাম আর 10-15 বছর পর ডিজেবল পিপল বেড়ে যাবে বাংলাদেশে, এবং শারীরিক অক্ষমতা সম্পন্ন লোকের সংখ্যা আরও বেড়েই চলবে। আমাদের এখন বারবার বলছি আমরা যে কমিউনিকেবল ডিজিজ প্রায় নাই বললেই চলে, বা যে রোগে মানুষ মারা যেত, গড়ে মারা যেত, মানে এক এক এরিয়াতে যখন মারা যেত, শয়ে শয়ে লোক মারা যেত, সেই যেত কোনো রোগ ইভেন কি সারা ওয়ার্ল্ডে ওইভাবে এখন আর নেই বললেই চলে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা।
নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।